আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। ভিউয়ার্স যারা বর্তমানে দেখছেন এ টু জেড বাই নিহন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, আপনার সবাইকে আছে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকে আছেন যারা সত্য এবং নতুন কিছুর আশায় আমার এই পেজে লাইক কিংবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, আর তাই আজকে এমন সত্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি আবারও। যে কারণে উপস্থিত হওয়া সেটি হচ্ছে আপনারা ভালো করে জানেন, বিশেষ করে সৌদিতে যারা আছেন, 2 দিন ধরে সৌদি শ্রম মন্ত্রণালয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যে ভিডিওতে বলা হয়েছে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের পরিবার এবং ভ্যাট সম্পর্কে যেটি সম্ভাবনা রয়েছে নতুন বছর থেকে হয়তো শীতল করবে, কিংবা ইকামার ফি যেটি বাড়তি ধরা হয়েছে ফ্যামিলিদের ক্ষেত্রে সেটি কমানো হবে, তবে এখনো পর্যন্ত কোনো কার্যকরী করা হয়নি। আর এই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু নিউজ পোর্টাল এবং কিছু অনলাইনের মধ্যে ফেসবুক পেজ, তারা তাদের মন গড়া ভাবে সেটিকে মিথ্যে প্রচার করছে এবং প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। আর যে মিথ্যের কারণে আমাদের প্রবাসী যারা আছে তারা কখনো যদি সত্য ঘটনাটি কিংবা সত্য কোনো নিউজ তাদের কাছে আসে, তারা একটি দ্বিধাদ্বন্দ্বে থাকে কোনটা সত্য কোনটা মিথ্যে। আর তাই সকল প্রবাসীর কাছে অনুরোধ করব, যতক্ষণ পর্যন্ত না ভালো কোনো সূত্র থেকে ভালো কোনো এই খবরগুলো পাবেন, ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না, শেয়ার করবেন না, অন্যকে বিভ্রান্তি করবেন না। এতে আপনার ভালো হবে, আপনার পার্শ্ববর্তী প্রবাসী যারা আছে, সহকর্মী যারা আছে, তাদের জন্য ভালো হবে। আর ওই ভিডিও সূত্রে আমি শুধু এটুকু বলতে চাই, ভিডিওতে বলা হয়েছে ভ্যাট এবং প্রবাসী পরিবারের ইকামা ফি বৃদ্ধির কথা, ওখানে লেবারদের ইকামার কথা বলা হয়নি, মুক্ত আমেলের কথাও বলা হয়নি। তবে বলা হচ্ছে যেটি এখন প্রচার করা হচ্ছে, যেটিকে আমরা অপপ্রচার বলি, সেটি করা হচ্ছে এভাবেই যে মুক্ত আমেলের ফি 4,800 করা হয়েছে, এর বাহিরে এক টাকাও নিবে না এবং এটি কার্যকর করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো ডাহা মিথ্যা কথা হিসেবে আপনি নিতে পারেন এবং এই মিথ্যা কথাগুলো কারোর সাথে শেয়ারও করবেন না এবং কাউকে বুঝাবেনও না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। ধন্যবাদ।